আজকে আমি বানাচ্ছি ওলকপির তরকারি। এরকম ওলকপি একটু ছোট সাইজের নেবেন, বেশি বড় হলে ভিতরে আঁশ আঁশ মতন হয়ে যায়। তা আমি আজকে ওলকপির ডালনা করছি, তার জন্য ওলকপিটা এরকম ছোট করে কেটে নিয়েছি, তার সাথে অল্প করে আলু দিয়েছি। প্রথমে আমি আলুটাকে ভাজবো আর পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। 3 চামচ মতন সর্ষের তেল দিলাম আর রান্নাটা নিরামিষ হবে। তেলটা অল্প গরম হয়েছে, আমি একটু হলুদ দিয়ে দিলাম, নাহলে ছিটকে একটু। অল্প একটু নুন দিয়ে দিলাম। অল্প একটু ভেজে নেব, একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন অল্প ভেজে নিলাম আলুটাকে। তেল আর দিচ্ছি না, এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিলাম। আর আমি আজকে সব বাটা মশলা দিয়ে রান্নাটা করব। নিরামিষ রান্না বাটা মশলা দিয়ে বেশি ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম ওলকপিটা। এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিবে, 5 মিনিট পরে ঢাকনাটা খুলবে। দেখুন 7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু একটু ভাজা ভাজা হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 চামচ মতন আদা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম আর 2 চামচ আমি জিরে বাটা দিলাম। আর 1টা লঙ্কাই আমি দিয়েছিলাম, লাল লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর আলুটা অর্ধেক ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়েছি, দিয়ে আমি 5 মিনিট ঢাকা দেব, আঁচটাকে একটু কম করে দিলাম। দেখুন মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি 1 বাটি জল দিব আর 1 চামচ চিনি দিলাম, নুন লাগবে না, আগে দেওয়া আছে। একটুখানি ফুটতে দেবো, আঁচটা কমিয়ে একটু 5 মিনিট ফুটুক। রান্নাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অল্প করে ঘি দেব। আর গরম মশলাটা দিয়ে গ্যাস অফ করে দিলাম। গরম মশলার মধ্যে আমি 2টো এলাচ আর 1টা দারচিনি দিয়ে পিষে রেখেছিলাম। হয়ে গেল রান্না। ওলকপির ডালনা আপনারা বানিয়ে খাবেন, জানাবেন কেমন হলো।